বন্ধুরা, দেখো রাত্রে তৈরি করতে চলে এসেছি পরোটা, তো একটু পিঠে পরোটা ধরনের তৈরি করব। তার জন্য দেখো ময়দা মেখে নিয়েছি একটু ময়ান দিয়ে, যেমন মাখে আর কি, লবণ চিনি তেল দিয়ে। তো দেখো নিয়ে তারপর দেখো বেলে তার উপরে তেল দিয়ে দেখো ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে দেখো এই যে ফুলের মতো তৈরি হয়ে গেল। এইভাবে সব লেচিগুলো আমি তৈরি করে নেবো একা একা। তো প্রায় কিন্তু 10টা লেচি হয়েছে, কাজ করে কষ্ট হয়ে গেছে, দেখো হাঁপিয়ে গেছে একদম ফ্রাই দিতে গিয়ে। তো যাই হোক, দেখো একে একে তৈরি করছি, তো করে সবাইকে দেবো এবার খেতে। তৈরি করতে একটু টাইম লাগে, খেতে কিন্তু টাইম লাগে না, তাই না? তো যাই হোক, ওদিকে মেয়ে করছে আমাকে, ক্যামেরাটা ধরে দিচ্ছে আর মাঝে মধ্যে ময়দাও ছড়িয়ে দিচ্ছে, এইসব হচ্ছে আর কি। মা মেয়ে মিলে তো তেলে গুলে নিলে মনে হয় ভালোই হতো ময়দাটা, বলো তো কমেন্টে। তোমরা কে কে ভালো তৈরি করতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো একাই কিন্তু তৈরি করে ফেলছি, তারপরে দেখো চলে আসলাম উপরে, এইবার লেচিগুলো বেলে ভাজার পাটা। তো দেখো এদিকে প্যান বসিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে তেল দেবো ভাজার জন্য। তো দেখো এবার ফুলগুলো মানে বেলবো, তো ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিলো। যাই হোক বেলে এবার ভাজার পাটা, তুমি একটু হেল্প করছে আমাকে, তুমি ভাজা করে দেবে। তো দেখো বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম, কারণ কি বলতো মানে দিলে যে ছিটকে যায়, আগের দিন বড় করতে গিয়ে না আমার একদম তেল ছিটকেছে এত, তো আমার ভয় হয়ে গেছে একদম উঠে তৈরি। তো যেমন একটু মানে দুটো জিনিস দিয়ে উল্টে আর চাপু দিয়ে উল্টে আনার চেষ্টা করছি। তো দেখো তো আগের দিন অনেকটাই পড়ে গেছিলো, জানো তো। তো যাই হোক দেখো, এক এক বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভাজা আমার প্রায় কমপ্লিট হতে যাচ্ছে। তো এই দেখো দিয়ে তারপরে এবার পেটাবো পরোটাগুলো। তো যাই হোক দেখো লাল লাল করে ভেজে নিচ্ছে, দেখো এগুলো একটু ঠান্ডা হয়েছে, তো হাত তো পুড়ে গেলেও কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? গরম গরম না করলে আবার ঠান্ডা গেলে চিট হয়ে যাবে, তখন আবার ফাটবে না পরোটাগুলো। যাই হোক এই দেখো আস্তে আস্তে কিন্তু খুলে আসছে। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও তো কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে? তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? তো দেখো একে একে এইবারে ওদিকে কিন্তু ভাজা করছে, আর এদিকে দেখো মানে বেলছি আবার ভাজছি এই করছে, আর মেয়ে মাঝে মধ্যে উল্টে দিচ্ছে আবার ক্যামেরা করছে, এই হচ্ছে আর কি। তো যাই হোক ভাজা টাজা করে তারপর দেবো সবাইকে খেতে। আজকে না খাওয়ার মানে আইটেমটা তো দারুণ না, পিঠাই পরোটা আর চিকেন কষা। চিকেনটা কিন্তু এখন আমি রান্না করিনি, দুপুরেই করা ছিল। তো দেখো একদম এগুলো দেখো একদম সুন্দর হয়েছে। তো যাই হোক এবার দেবো সবাইকে খেতে, কমপ্লিট হয়ে গেছে। এই দেখো চিকেন তুলছি, কষা কষা চিকেন আলু দিয়ে আর সঙ্গে পরোটা।